বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার ব্লগটা শুরু করছি। অনেকদিন বাড়ি তোমার কাছে তোমাদের কাছে এলাম। আজই মেয়ের ভ্যাকসিন, তাই ভাবলাম আজ থেকে তোমাদের ব্লগটা শুরু করি। যাই করি না কেন তোমাদের কাছে আজকে সামনে আসছি। তো হাই বন্ধুরা, দেখছো তো আমি এখন চা করছি। এবার দুধ জাল দেবো। দুধ জাল দেওয়ার পর এরা প্রেশারে ভাতটা চড়ে নেবো আর সোয়াবিনের তরকারি করবো। সোয়াবিনের তরকারি এবার বাবু কাঠটা বার করে রেডি টেডি করবো, সব কিছুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। কিন্তু কিন্তু তার আগে আমার ছেলের চুল কাটাটা দেখে নাও একটু খাটি। পার্সে মাছ কাটছি, দেখো এক্সপার্ট হয়ে গেছে সবেতে। কাঁটা কাঁটা সরে যায়, কামড়ে দেবে, কামড়ে দেবে, কামড়ে দেবে, কামড়ে দেবে, কামড়ে দেবে, সরে যাও বাবা, বাবা কামড়ে দেবে, হ্যাঁ কামড়ে দেবে, যাও খেলো, যাও সাইকেল নিয়ে, এই যা সাইকেল নিয়ে খেল, যা দেখতে পাচ্ছিস? ঠিক আছে মাছগুলো কেটে নি, বেশি করলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। মাছগুলো কেটে নিচ্ছে, ঠিক আছে? এই দেখো দেখো মাছগুলো কেটে নিচ্ছে, ঠিক আছে? বন্ধুরা লাইন আর এগোতে চাইছি না, দেখো দাঁড়িয়ে রয়েছি, খুব কষ্ট। বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি যে দাও তোমাদের একবার লাইনটা দেখিয়ে দিই কি অবস্থা। দেখো তো হাই
সবাই বন্ধুরা, এই সবাই মেয়ের ভ্যাকসিন দিয়ে এলাম। এসে খাওয়া দাওয়া করে বাবা লাইনে দেখলেই তো কত ভিড়, লাইনে দাঁড়িয়ে 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 মাথা ঘুরছিল খুব। আর কিছু খেয়েও যায়নি, সকালে শুধু চা বিস্কুট খেয়ে গেছে। এই সবে এসে দুটো ভাত খেলাম, পাশে মাছের ঝোল আর ভাত খেলাম। খেয়ে এই সবে বসেছি, বসে ক্যামেরাটা অন করেছি, করে তোমাদের সাথে দুটো কথা বলছি। মেয়ে খুব কেঁদেছে, মেয়ে মনটাও ভালো না, মেয়ে খুব কান্নাকাটি করেছে। মেয়েকে একটু দুধ খাইয়ে দিয়েছি আর ঘুমোচ্ছে। এসে দেখো ঘুমোচ্ছে। এবার আমি একটু শোবো, পাশে শুয়ে পড়বো। দেখ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, আই থিঙ্ক মনে হচ্ছে বড় হয়েছে। দেখি বিকেলবেলায় শেষ করবো ভিডিওটা, ঘুম থেকে উঠে একবার তোমাদের সামনে আসবো। দেখতে থাকো। আমার এখন শোয়া হলো না, আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ও বাড়িতে যাচ্ছি। দুপুরে শোয়ালো না, একটা কাজ করে গেছে ও বাড়িতে, ছেলেও বাড়িতে আছে, এরপরে ছেলেকে নিয়ে চলে আসবে। রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। আর বিকেলও হয়ে গেছে, তোমাদের কাছে বলেছিলাম বিকেলে আসবো। তো গুড ইভিনিং বন্ধুরা, তো যাই চলো ও বাড়িতে যাই, দেখা যাক। ভালো লক্ষ্মী ছেলে ছিল, একদম কোনো ঝামেলা পাই, মা বাবা থাকলে ঝামেলা পাই। এই ঘরের দিকে পাঠিয়ে করে দিদি ওর উপর চললো, তারপর আলু বড়া খেলো, দিদিমার কাছ থেকে একটু অবদই খেলো, ভাত অল্প একটু বেশি খায়নি, অল্প খেয়েছে, ভেটকি মাছ একটা খেয়েছে পুরোটা। ও ও ও জুতো পড়ো,